এনি কোয়েশ্চেন থাকলে আস করতে পারো, সমস্যা নেই। ইজ ইট? ইয়েস, দ্যাটস দ্য ইউনো লিঙ্ক। তো আপনারা ঢুকার পরে এই লিঙ্কটা পাবেন, এই লিঙ্কটা পাওয়ার পর ডাইরেক্টলি সেটাই ক্লিক করবেন। তো যখনই আপনারা লিঙ্কে যাবেন, অ্যাকচুয়ালি আপনাদের সামনে একটা হিউজ পেজ আসবে, ভয়ঙ্কর পেজ, যে জায়গায় ওপো A9 2020 ফোনটা শো করবে, ওটা স্পন্সার্ড বাই। তো যাই হোক, দি পাবজি মোবাইল বাংলাদেশ চ্যালেঞ্জ ইজ হেয়ার, টাইম টু শো ইউর স্কিলস এগেনস্ট দ্য কান্ট্রিজ টাফেস্ট প্লেয়ার। মানে বাংলাদেশে একটা টুর্নামেন্ট আসতেছে, সো বাংলাদেশে সব টাফ প্লেয়ারদের সাথে অ্যাকচুয়ালি আমাদের ক্ল্যাশ হবে। ওকে, থ্যাংক ইউ ভাই। তো এখানে প্রাইজ পুল লেখা আছে তোমার 8 লক্ষ টাকা, মানে তোমার 8 লক্ষ টাকা তাদের বাজেটের ভিতর প্রাইজ পুলটা সেট থাকবে। অ্যান্ড ফার্স্ট প্রাইজ এখানে হলো 4 লাখ, এটা কি 4 লাখ? হ্যাঁ, মেবি। আর সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, এজ ইউ ক্যান সি দিস আর দ্য প্রাইজ। এটা গেল প্রাইজ পুলের কথা। তারপর আপনি যদি এই পাশে ক্লিক করেন, তাহলে দেখবেন টার্মস অ্যান্ড এঙ্গেজমেন্টস আছে, তারপর টুর্নামেন্টস ডিটেলস আছে। তো আমরা টুর্নামেন্ট ডিটেলসে যাই, টার্মসে পরে আসি। লাস্ট থেকে শুরু করি, আমি সিলেবাস লাস্ট থেকে শুরু করা পছন্দ করি। তো এই যে এখানে দেওয়া আছে যে ফার্স্ট র্যাঙ্কে আসলে কত টাকা, মানে আপনি প্রাইস কতটায় কত টাকা পাবেন, এরকম সামথিং লাইক দ্যাট। তো এখানে সব লেখা আছে, আপনার ডিস্ক মানে ভিতরে ঢুকলে ডিটেলসে সব পাবেন। এখানে মোট মেবি 16 পর্যন্ত র্যাঙ্কিং করবে। যাই হোক, এখন আসি শিডিউলে। এখানে শিডিউল যদি বলেন, রেজিস্ট্রেশন হলো 11 নভেম্বর থেকে 17 নভেম্বর, আর ইন গেম কোয়ালিফায়ার হলো 18 নভেম্বর থেকে 22 নভেম্বর। মানে আপনি রেজিস্ট্রেশনটা 11 নভেম্বর থেকে 17 নভেম্বরের ভিতর করতে পারবেন, আর ইন গেম কোয়ালিফায়ার মানে যে গেমটা চলবে অ্যাকচুয়ালি কোয়ালিফাইং ম্যাচ, সেটা হলো 18 নভেম্বর থেকে 22 নভেম্বর, যতটুকু আমার নলেজে ধরতেছে। তারপর হলো স্কোরিং, কীভাবে স্কোরিংটা ওয়ার্ক করে। ফার্স্ট যদি হন আপনি তাহলে 30 পয়েন্টস এভাবে, সেকেন্ড হলে 22 পয়েন্টস, থার্ড হলে আপনার 19 পয়েন্টস, এভাবে প্রত্যেকটার পয়েন্টস দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন পরে। আর হ্যাঁ, এভাবে আপনার আই থিঙ্ক 16th পর্যন্ত দেওয়া আছে যে পয়েন্টটা কীভাবে কাজ করে। এখন আসি হলো সবচেয়ে ভয়ঙ্কর চ্যাপ্টারে, টার্মস। ওকে, সো টার্মসে গেলে দেখা যাক কী লেখছে। এনআইডি লাগবে কি ভাই? এখনও শিওর না ভাইয়া, পড়তেছি, দেখি, অ্যাকচুয়ালি পড়লে বুঝে যাবে জিনিসটা। আই থিঙ্ক আপাতত লাগবে না, বাট তুমি সামনে যখন মনে করো যে ফাইনালে যাবা ওর আস্তে আস্তে সামনের স্টেপে যাবা, তখন লাগতে পারে। কী জন্য লাগতে পারে সেটা আমি বলতেছি একটু পরে। তো বাংলাদেশের একজন নাগরিক হইতে হবে, রেসিডেন্ট মানে এটা আর বললাম না ভাইয়া, বুঝে নিও। তো ইউ মাস্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট থাকতে হবে লেভেল 20-এর উপরে, আর প্লাটিনাম B-এর উপরে থাকতে হবে, মানে বুঝতেছো। ইউ মাস্ট বি এ পার্ট অফ দ্য স্কোয়াড। আচ্ছা, স্কোয়াডের মেম্বার ওবভিয়াসলি হইতে হবে। আর এখানে TTP, FPP, এনি টাইপ অফ গেম থাকতে পারে, দুইটিই থাকে নর্মালি যেহেতু টুর্নামেন্টে। আর সার্ভার হলো তোমার এশিয়া, এশিয়া সার্ভারে খেলাটা হবে ওবভিয়াসলি, অন্য কোনো সার্ভারে হবে না, বিকজ বাংলাদেশে যেহেতু স্পেসিফিকলি হইতেছে, সো এশিয়াই হবে। তারপরে প্লেয়ার অ্যান্ড স্কোয়াডস ক্যান বি ডিসকোয়ালিফাইড। কী জন্য তুমি ডিসকোয়ালিফাইড হইতে পারো? তার ফার্স্ট একটা রিজন হইতে পারে যে শিডিউল মতো আসো নাই তুমি, মানে গেমে শো আপ করো নাই। তারপরে আচ্ছা, কোনোভাবেই তুমি ট্রাই করছো যে ব্লক করতে টুর্নামেন্টটা স্টার্ট হওয়ারকে, তো এটার জন্য হইতে পারে। ইমুলেটর অর এনি কাইন্ড অফ থার্ড হার্ট। আচ্ছা, তুমি যদি হ্যাকিং করো বা PC-তে খেলা খেলো বা এই ধরনের কিছু ট্রাই করো থার্ড পার্টি টুলস ইউজ করার মাধ্যমে, তাহলে তোমার মানে তাহলে তোমার পুরো টিমটাই ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারে। আর তুমি বাগ বা গ্লিচ এই টাইপের যদি কিছু ইউজ করার ট্রাই করো অফেন্সিভ, তাহলে তোমার ইউনো তোমার বাদ দিয়ে দিতে পারে, ফিউচার ইভেন্ট থেকেও ইভেন্ট বাদ দিয়ে দিতে পারে। তো আর যদি তুমি গেম ফাইল নিয়ে নাড়াচড়া করো বেশি একটা, তাহলে একটু প্রবলেম হইতে পারে। তারপর তোমার আচ্ছা, এখন কিছু গ্লিচ আছে যে তুমি এক স্ট্রেকচার মানে একটা সাইড থেকে অন্য সাইডে গ্লিচের মাধ্যমে দেখতে পারো, মানে বিল্ডিংয়ের কাইন্ড অফ তোমার মিলিটারি বেসে এ ধরনের একটা ইয়ে হয়েছিল। তো এ ধরনের গ্লিচ যদি ইউজ করো তাহলে এটা প্রবলেম আছে। আরও বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ভাই, এটা নাই পড়লাম। ওকে, এগুলো তোমরা পড়ে নিও ইজি একদম। তারপরে কী কী লাগবে, টেকনিক্যাল ইস্যু, প্লেয়ার মাস্ট হ্যাভ দেয়ার ওন ডিভাইসেস, তোমার নিজস্ব একটা ডিভাইস হইতে হবে। তো তোমার মোবাইলের লেটেস্ট ভার্সনের পাবজি থাকতে হবে, কারণ তোমার ওল্ড ভার্সন দিয়ে তোমার খেলা পসিবল না আই থিঙ্ক। আর যদি তুমি খেলেও ফেলো তাহলে এটা অ্যাকচুয়ালি তাদের টার্মসকে ভঙ্গ করতেছে। আর টেকনিক্যাল ইস্যু যেমন হার্ডওয়্যার, তোমার ফোনে যদি কোনো সমস্যা থাকে বা ইন্টারনেটে যদি কোনো ইস্যু থাকে, সেজন্য যদি তুমি ম্যাচ মেকিং না করতে পারো সেটা টোটালি তোমার উপর, কারণ
পাবজি এটার দায়িত্ব নিবে না, তোমার নেটওয়ার্ক বা পিং এইটার ইস্যু পাবজি আপাতত নিবে না কোয়ালিফাইং রাউন্ডে। তারপর আচ্ছা পরেরটা কি বলছে ভাই, আর ঠান্ডা মাথায় দেখলে হয়তো বুঝবো, এখন ভাই বুঝতেছি না। আর বাকিটা তোমরা পড়ে নিও, কোনো প্রবলেম হলে ভাইকে আস্ক করো, ভাইয়া বলে দেবো, সমস্যা নেই। এগুলো সেমই কাইন্ড অফ, আমি আর দেখলাম না। তো মেইন জিনিসটাই নিয়ে আসি, রেজিস্টার। ওকে জাম্প অন টু দ্য রেজিস্টার। আচ্ছা ওকে, এই হলো তোমার বিগেস্ট পার্ট, রেজিস্টার। কীভাবে তুমি রেজিস্টার করবো এখানে সব ডিটেল দেওয়া আছে। তো এখানে ওরা বলছে যে তোমার 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। তো এখন আজকে করা যাবে কি না আমি শিওর না, গ্রুপে দেখলাম কেউ একজন জানি পোস্ট করছে যে সে রেজিস্টার করে ফেলছে। তো এখন তোমরা করেও দেখতে পারো, যদি হয় তাহলে তো ভালো। আমি আপাতত করতেছি না, আমি একটু ইন ডেপথ জানবো, যাই না পুরাটা সম্পর্কে ঘাটাঘাটি করব, তারপর রেজিস্টার করব। বাট লেটস সি কী কী আছে। তো রেজিস্টারে কমপ্লিট করতে হবে তোমার রেজিস্টার, লিঙ্কটা দে এফবিতে। কোন লিঙ্ক দোস্ত একটু ক্লিয়ারলি বল। তারপরে পার্টিসিপেট ইন দ্য গেম, আচ্ছা 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তোমার কোয়ালিফাইং গেমটা চলবে, তো সেটায় পার্টিসিপেট করতে হবে আর কোয়ালিফায়ার্সরা। আর অর্গানাইজ আচ্ছা তোমার কাছে তোমার পাবজি মোবাইল তোমাকেই জানাইয়া দিবে যে তুমি কোয়ালিফাইড হয়েছো। সো তোমার কাছে ওরা, ওরাই তোমার কাছে পৌঁছাবে, তোমার কিছু করা লাগবে না, ওরাই জানিয়ে দেবে। তো ফার্স্ট অফ অল আসে তোমার ক্যাপ্টেনের ফুল নেম, এখানে দেখো টুইস্টের জায়গা, অ্যাজ পার গভর্নমেন্ট আইডি, গভর্নমেন্ট আইডিতে ন্যাশনাল আইডি কার্ডে তোমার যে নামটা দেওয়া, ক্যাপ্টেন্স ফুল নেম, ক্যাপ্টেনের যে নামটা দেওয়া সেটা দিতে বলছে। তো যেহেতু বলছে গভর্নমেন্ট আইডি, তারা কী জন্য চাইছে, তাহলে হয়তো গভর্নমেন্ট আইডিটা তারা চাইতে পারে, ফর ইউ নো যে তোমাকে এতগুলো টাকা দিয়ে দিবে, তুমি কে, তোমার প্রমাণ তো লাগবে। ন্যাশনাল আইডি কার্ড ইজ দ্য ফার্স্ট লাইন ডিফেন্স, তুমি বাংলাদেশের নাগরিক অ্যান্ড তুমি এই পার্সনটা, তাই না? সো ন্যাশনাল আইডি কার্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বাট ইটস নট ম্যান্ডেটরি, এখনও পর্যন্ত না, ইম নট শিওর। তারপরে বলছে যে আচ্ছা এটার কোনো লিঙ্ক নাই দোস্ত, তুই গেমে ঢুকার পরে তোর যে লিঙ্কটা দেখায়, মানে ইভেন্টটা দেখায় ফ্লোটিং, সে জায়গায় তুই ক্লিক করলে তোকে এই পেজের ভিতর ঢুকিয়ে দিবে। তার ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই, আর আমি এই জায়গাতে শেয়ার দিয়ে দিব, কোনো সমস্যা নেই, বাট তুই গেম থেকে ঢুকলে বেটার হবে। তারপরে হলো ক্যাপ্টেন্স গেম নেম, মানে আপনার ক্যাপ্টেন গেমে যে নেমটা ইউজ করে সেই নেমটা, সেটা ক্যাপ্টেনই দিবে, আপনার কিছু করা লাগবে না, মানে আপনার টিমে যে লিডার থাকবে। তারপরে ক্যাপ্টেন্স মোবাইল নম্বর, এই জায়গায় ক্যাপ্টেনের মোবাইল নম্বর, ক্যাপ্টেনের ক্যারেক্টার আইডি, তারপর ক্যাপ্টেনের ইমেল অ্যাড্রেস, তার বয়স, অবভিয়াসলি বাচ্চা কাচ্চা হলে হবে না, একটু বড় হওয়া লাগবে। তো স্কোয়াড নেম, তারপরে আপনাদের স্কোয়াডের যে নিজস্ব নেমটা আছে সেটা দিবেন। তারপরে টিম মেম্বার সিলেক্ট করা হবে যে এক কে মেম্বার, 1 2 3 4 এভাবে চারজন মেম্বার থাকবে আপনার টিমে। তো সেখানে আপনার গভর্নমেন্টের নাম অনুযায়ী ফার্স্ট পার্সনের নামটা দিবেন, তারপর সব ডিটেলস দেন, সেকেন্ড পার্সনের ডিটেলস, তারপরে থার্ড পার্সনের ডিটেলস এভাবে। আর ক্যাপ্টেন যেহেতু একজন পার্সন, সো তারে আলাদা একটা পার্সন কাউন্ট করেন, আর তিনজন টিমমেট, বাকি তিনজনের ডিটেলস দিবেন, তারপরে এগ্রি করবেন। অ্যান্ড ডাটা শেয়ার ইজ অ্যাকুরেট, মানে আপনি যে ডাটাটা শেয়ার করছেন সে ডাটাটা অ্যাকুরেট সেটা জানিয়ে দিবেন। সেটা মার্ক করার পর আপনি জাস্ট রেজিস্টার করে ফেলবেন। রেজিস্টার করার পর কী হবে সেটা আমি নিজেও জানি না ভাই, হয়তো বুম টুম ফুটবে কিছু একটা। তো বুম ফুটুক আর যাই ফুটুক, আমার একটু পরে যে মোবাইল ঘুমিয়ে পড়বে, কারণ মোবাইলে চার্জ নেই, 8% মাত্র চার্জ আছে। তো নিয়ে যদি আমি ডিটেলসে ভিডিও বানাইতে যেতাম, আমার এডিট করা লাগতো, অনেক কিছু করা লাগতো, তার চেয়ে ভাবলাম লাইভে যদি শেয়ার করে দিই আপনাদের জন্য সুবিধা হয়, সবার জন্যই সুবিধা হয়, সো আমার জন্য সুবিধা হয়, একদম লাইভে আমি বলে দিলাম। তো এটা ছিল আপনার মেইন জিনিসটা। আর ইউজার প্যানেল কি আমি এখনও দেখি নাই, লেটস সি। আচ্ছা ইউজার প্যানেলে আই থিঙ্ক আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন, ওকে, মানে আপনি যে গেমের ভিতর কোয়ালিফাইং রাউন্ডে কি করছেন না করছেন, আমল নামা এগুলো দেখতে পারবেন। এটাই আপনার পুরাটা ডিটেলস, এ সম্পর্কে আরও ক্লিয়ারলি নাই কিছু বলার। আর যেহেতু বলছে যে এনআইডি কার্ডের নাম অনুসারে আপনার যে নামটা দিতে গেমে, মানে সো এই জায়গায় হয়তো বা ফিউচারে যখন আপনি কোনো পজিশনে যাবেন, তখন যখন আপনাকে টাকাগুলো দিবে বা আপনি যখন উইন করছেন, তখন আপনার তো একটা পরিচয় লাগবে যে আপনি এই পার্সন, হোয়াট ইজ দ্য নিশ্চয়তা, তাই না, যে আপনি বাংলাদেশের নাগরিক অর সামথিং লাইক দ্যাট, যেহেতু বাংলাদেশের ভিতরে হইতেছে, সেক্ষেত্রে হয়তো আপনার এনআইডি কার্ড লাগতে পারে। অ্যান্ড
তখন দরকার হতে পারে। আপাতত কোয়ালিফাইং রাউন্ডে এইসব কিছু চাই নাই, সো এনআইডি কার্ড নিয়ে ভাবার কিছু নেই, আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন, পরবর্তীতে দেখা যাবে। আর গ্রুপেও বিভিন্ন পোস্ট হইতেছে, আশেপাশে সবাই খোঁজখবর রাখতেছে, তো আমরা চাই সবাই পার্টিসিপেট করুক, কারণ বাংলাদেশ থেকে ভালো প্লেয়ার উঠলে, ভালো প্লেয়ার যখন উঠবে তখন বাংলাদেশ উঠবে, বাংলাদেশের গেমিং কমিউনিটি উঠবে। এর আগে হাজার গেমিং কমিউনিটিগুলো চিনলে লাভ নেই, ভালো প্লেয়াররা আছে কিন্তু কেউ আসতে পারতেছে না, কারণ একটা প্ল্যাটফর্ম নাই, পাবজি একটা প্ল্যাটফর্ম দিছে। সো আমরা চাই যে সবাই আসুক, আপনারাও আসেন, প্লাস প্লিজ সাপোর্ট করবেন সবাইকে। অ্যান্ড একটা গ্রুপে পোস্ট দেখলাম হ্যাকিং রিলেটেড, প্লিজ কাইন্ডলি কেউ হ্যাকিং ইউজ করেন না, কারণ হ্যাকিং ইউজ করলে আপনি হ্যাক করে কাউকে নামায় দিলেন নিচে, সেই ব্যক্তি নিচে নেমে গেলো, সে তার স্কিল আছে বাট আপনার স্কিল নেই, আপনি হ্যাকিং করে তাকে আটকায় দিলেন, দিস ইজ নট ফেয়ার। সে রিপ্রেজেন্ট হয়তো করতে পারতো বাংলাদেশকে, তো ডোন্ট ডু দ্যাট। অ্যান্ড হোপফুলি যে একটা ভালো কিছুই হবে, যেহেতু বাংলাদেশে ফার্স্ট টাইম করছে, পাবজিও জানে যে বাংলাদেশে ভালো অ্যামাউন্টের প্লেয়ার আছে, সো দিস উইল অ্যাকচুয়ালি ব্রিং আওয়ার কান্ট্রি ইউ নো ইন্টারন্যাশনালি আপ। সো দেখা যাক কী হয়, বাংলাদেশের থেকেও হয়তো ভালো ভালো প্লেয়ার আস্তে আস্তে উপরে যাবে, যারা ইউ নো যারা ওয়ার্ড দি আর কি। তো যাই হোক, এই ছিল আপনার ইনডেপ যা বলার আমি বললাম, আপনারা তারপরেও লিঙ্কটা দেখে নিন, লিঙ্ক একদম ইজি, আপনি গেমে ঢুকার পর আপনার যে ফ্লোটিং ইভেন্টটা আসবে সেটাই ক্লিক করবেন, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করে ফেলেন, কারণ আই উইল বি এন্ডিং দ্য স্ট্রিম একটু পরে। আর মেন কথা যেটা, ওভারঅল এখন কি করব ভাইয়া, আপাতত তুমি যদি চাও রেজিস্ট্রেশনে কইরা দেখতে পারো রেজিস্ট্রেশন হয় কিনা, আপাতত তোমার এনআইডি কার্ডের কোনো মানে প্রয়োজন নাই, এনআইডি কার্ড অনুযায়ী নাম চাইছে। আর যে কথাটা হলো পাসপোর্ট, এনআইডি কার্ড, এনিথিং হলে হবে, সেই ব্যাপারেও কিছু বলা নেই, জাস্ট এনআইডি কার্ডের একটা ক্লু দেওয়া আছে যে এনআইডি কার্ড অনুযায়ী তোমার নামটা দিতে হবে। সো কেউ শিওর না যে কীভাবে কী, আরও হয়তো ভিতরে টার্মস অ্যান্ড কন্ডিশন চিপায় চাপায় আসে, ভাই হয়তো দেখিনি, এটা ভালোভাবে গাটাগাটি তোমরাই করে সমস্যা নেই, ভাই জাস্ট ইনডেপথে বুঝিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি কী হইতে পারে জিনিসটা, এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। আর আমরা চাই যে সবাই খেলুক এটা, কারণ বাংলাদেশে অনেক প্লেয়ার আছে ভালো ভালো যাদের এনআইডি কার্ড নাই, ইনক্লুডিং মি, আমারও নাই, আমি ভালো প্লেয়ার না ভাই, তারপরে আমার এনআইডি কার্ড নাই, তো আমি গরিব মানুষ যদি চাই খেলতে তখন দেখা যাবে যে আমার খেলতে হয়তো প্রবলেম হইতেছে, সো এই জন্য আমার নিজেরও এটা নিয়ে অনেক মানে টেনশন যে আমি হয়তো খেলতে পারবো না, বাট অ্যাকচুয়ালি দ্যাটস নট দ্য ম্যাটার, এটা ডিপেন্ড করে দেখা যাক, কোয়ালিফাইং রাউন্ডটা আমরা পার করি সবাই খেলতে পারবো আই থিঙ্ক, তারপরে আস্তে আস্তে। আর পাবজি মোবাইল অবভিয়াসলি জানবে যে কোনো একটা প্রবলেম, বাংলাদেশের প্রবলেম হলে আমরা যদি পাবজির যে ইমেল অ্যাড্রেসে একটু গুতাগুতি করি, তো সব প্লেয়ারেরই সমস্যা আছে যে এনআইডি কার্ডটা নেই, তো মনে করো যে সবাই গুতা করতে পারবে, ইভেন ভাইয়া যাও একটা ইমেল দিয়ে গুতা দিব, গুতা দিয়ে পাবজিরে বলবো ভাই আমার এনআইডি কার্ড নেই কিছু করেন, তো পাবজি ইনশাল্লাহ কিছু করবে, কারণ মানে পাবজি চায় ভালো কিছুই চায়। যাই হোক, জন্মসনদ দিলে হবে নাকি ভাইয়া, এটা এখনও কিছু বলে নাই স্পেসিফিকলি, এটা যদি বলে তোমার ফিউচারে যখন ওরা আপডেট দিবে যে না এই জিনিসগুলো এই জিনিসগুলো, ওরা নিজেরাই আপডেট দিবে, ওরা বুঝবে যে এই প্রবলেমটা হইতেছে এই জায়গায়, তখন ওরা নিজেরাই আপডেট দিয়ে বলে দিবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা দিলেও হবে বা এটা দিলেও হবে, তখন সেটা ডিপেন্ড করে, এখনও পর্যন্ত কিছু ক্লিয়ার না, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, তোমরা সবাই রেজিস্ট্রেশন করে ফেলো, এনআইডি অনুযায়ী যেহেতু নাম বলছে, সো তুমি এনআইডিতে যে নাম দিবা তোমার নাম তো আর চেঞ্জ করবো না তাই না, সো তোমার নামটা দিয়ে দাও সেটাই দিয়ে দাও, আপাতত এনআইডি নাম্বার টাম্বার তো কিছু চাইনি, পরে পরবর্তীতে যদি চাই দেখা যাবে, এখন ফাইনালে আমরা যাইতে পারবো কিনা বা খেলতে পারবো কিনা সেটা পরের কথা, আপাতত তুমি কোয়ালিফাইং রাউন্ডটা খেলো, দেখা যাক কী হয়, এটা নিয়ে কোনো একটা জিনিস হবে অবভিয়াসলি সলিউশন বের হবে, সো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই, ঠিক আছে। তুমি তোমার টিম কালেক্ট করো, টিমকে ট্রেন করাও, ডেইলি টিডিএম খেলো, তারপর রুম খেলো, নিজেরা খেলাই, যে তোমার এখন ক্রু চ্যালেঞ্জ চলতেছে এই টাইমটা কাজে লাগাও, ক্রু চ্যালেঞ্জকে মনে করো যে তুমি কোয়ালিফাইং রাউন্ড খেলতেছো অথবা ফাইনাল খেলতেছো, সেভাবে খেলো, টিমের বন্ডিংটা স্ট্রং করো, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, টিমের বন্ডিংটা স্ট্রং করো, তারপরে তোমার যেভাবে মানে করলে তোমার বেটার হয়, ট্রেনিং গ্রাউন্ডে যাও, এক ঘন্টা দুই ঘন্টা কাটাও, নিজেরা ইম্প্রুভ করো ভাইয়া, দেখাই দিচ্ছি তোমার লাইভ স্ট্রিমে যে কীভাবে নিজের স্কিলটা বাড়াবা ভাইয়ার, স্ট্রিম হয়তো ফলো করতে পারো বা এই ধরনের যদি কোনো হেল্প লাগে ভাইয়াকে জিজ্ঞেস করতে পারো, ভাইয়া অলওয়েজ ফ্রি, এস সমস্যা নেই, কমেন্ট করে দিও, তো ভাইয়া তোমাকে হেল্প করব, তোমাদের হেল্প করব, সো এই জিনিসটা করতে পারো ইজিলি, তো এই কয়টা দিন কাজে লাগাও নিজের জন্য নাও, আজকে তুমি হয়তো যেতে পারতেছ না এনআইডি কার্ড নাই এই জন্য, বাট তুমি নিজের যদি স্কিলটা বাড়াও সেটা তোমার লাইফ টাইম কাজে দিবে, তুমি যদি গেমার হও বা গেমিংয়ে যদি তোমার প্যাশন থাকে, তো এটাই ভাইয়া আর কিছু বলার নাই, রিভার্স ভিডিও, ওকে ভাইয়া গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, গুড নাইট, আর তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, সবাই যাতে জিনিসটা বুঝে জানে, আর এটাই ছিল ভাইয়ার বলার, আর কিছুই বলার নেই। অ্যান্ড কোনো যদি কোয়েশ্চেন থাকে দয়া করে কমেন্টে বইলেন, সমস্যা নেই, আমি রিপ্লাই দিব, আর হ্যাঁ আমি ডেইলি লাইভ স্ট্রিম করি, থ্যাংক ইউ সো মাচ, আমার
100 সাবস্ক্রাইবার ক্রস করছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। কালকে একটা মন্টাজ ভিডিও আসতেছে ইনশাল্লাহ, আর আমি কালকে 100 ইউসি গিভ ওয়ের ব্যবস্থা করব, সো বি শিওর টু চেক দ্যাট আউট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ আপনাদের এই যে ছোট্ট একটা মানে যে কোয়েশ্চেন, এটার জন্য আমি ভিডিওটা মূলত বানাইছি, আর আমার নিজেরও কোয়েশ্চেন ছিল সেটাও ক্লিয়ার হয়ে গেলো। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর জয়নিং দ্য স্ট্রিম। আই এম এন্ডিং দ্য স্ট্রিম ইয়ার, ফোনে চার্জ নাই। সি ইউ অন মাই লাইভ স্ট্রিম। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লেট মি নো, ওকে। অ্যান্ড আমি যেহেতু লাইভ স্ট্রিম করতেছি, সো পরবর্তীতে আপনার ভিডিওতে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারবেন কোনো সমস্যা থাকলে। অ্যান্ড হোয়ার ইজ দ্য এক্সিট, ওকে, সো থ্যাংক ইউ গাইজ, ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ইউ গাইজ আর লাভ। বাই বাই, গুড নাইট।